আমাদের পৃথিবীতে যত রকম প্রাকৃতিক উপাদান আছে তা সবই আমাদের প্রয়োজনীয়, কিন্তু সেগুলির মধ্যে সবথেকে মূল্যবান হলো জল। আর এই কারণে আমাদের পৃথিবী গোটা সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে জীবনের অস্তিত্ব আছে। কিন্তু আমাদের গ্রহের সমস্ত প্রাকৃতিক উপাদানের রিসোর্সই সীমিত, একইভাবে জলও সীমিত। কিন্তু তাও আমরা কোনো চিন্তাভাবনা না করেই অজস্র পরিমাণে জল খরচ করে যাচ্ছি, আর এই জল অপচয় বন্ধ করার চেষ্টাও সেভাবে করছি না। পেট্রোল ডিজেল ছাড়াও তো আমরা হাজার হাজার বছর ধরে জীবিত ছিলাম, কিন্তু ভবিষ্যতে পেট্রোল ডিজেলও শেষ হয়ে যেতে পারে। আর এই জন্য আধুনিক পদ্ধতিতে ইলেকট্রিক কার, হাইড্রোজেন কার এখন থেকেই তৈরি করা শুরু হয়ে গেছে। কিন্তু পেট্রোল ডিজেল ছাড়াও তো আমরা বেঁচে থাকতে পারবো, কেবলমাত্র হয়তো আমাদের লাইফস্টাইলে, দেশের অর্থনীতিতে তার প্রভাব পড়বে, কিন্তু জল ছাড়াও তো আমরা একদিনও বাঁচতে পারবো না, আর জলের কোনো বিকল্পও নেই। তাহলে কেন আমরা একটু জল সঞ্চয়ের ব্যাপারে সচেতন হচ্ছি না? আপনি হয়তো ভাবতে পারেন, সমুদ্রের বিশাল জলরাশি ডিসলিনেট করে পানের যোগ্য করে তুলবেন, কিন্তু পৃথিবীতে কতটাই বা জল আছে? আর আজ এই সমস্ত বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখছেন নলেজ ফ্যাক্ট বাংলা, আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন, কারণ আমাদের গ্রহের জলের ভাণ্ডার ক্রমে শেষ হয়ে আসছে। আমাদের প্রত্যেকের জল অপচয়ের ব্যাপারে সচেতন হওয়া উচিত। আমরা সকলেই জানি যে এই গ্রহে ততভাগ জল আছে যে মহাকাশ থেকেও এই গ্রহকে নীল দেখায়, এজন্য পৃথিবীকে নীল গ্রহও বলা হয়। ছোটবেলায় আমরা বইয়ে পড়েছিলাম পৃথিবীতে তিন ভাগ জল ও এক ভাগ স্থল, কিন্তু সমস্যার বিষয় হলো এই বিশাল জলরাশির বেশিরভাগই সমুদ্রের, যা পানের অযোগ্য। কিন্তু আমরা যদি সমস্ত জল এক জায়গায় জড়ো করি, তাহলে এই পৃথিবীর আয়তন অনুসারে তা হবে কেবল এইটুকুই। জলের যে অংশ পৃথিবীকে ঢেকে থাকে, অর্থাৎ বিশাল বিশাল মহাসাগর, যা পৃথিবীর আয়তনের কাছে কিছুই নয়। এবার আপনি যদি এই কমলালেবুটাকে পৃথিবী ভাবেন, তাহলে সমস্ত মহাসাগরের মোট আয়তন এই কমলালেবুর খোসার আয়তনের থেকেও 7 গুণ কম হবে, কিন্তু তাও এত কম জল পৃথিবীর বেশিরভাগ জায়গাটাকে ঘিরে রেখেছে। সমুদ্র, নদী, ঝিল, পুকুর, ঝর্ণা, গ্লেসিয়ার, বাদল, সজীব বস্তু, এই সবের মধ্যেই জল রয়েছে। কিন্তু পৃথিবীর আয়তনের তুলনায় জলের পরিমাণ অনেক কম। এর কারণ হলো জলের ধর্ম। সামান্য জল অনেকটা জায়গার মধ্যে ছড়িয়ে যায়। যত পরিমাণ জল আমাদের পৃথিবীতে আছে, তার মধ্যে কেবল 2.5% জলই পানীয়। কিন্তু আরও চিন্তার বিষয় হলো এই 2.5%-এর মধ্যে 61% আন্টার্কটিকায় বরফ আকারে জমে রয়েছে, এবং আরও 80% অন্যান্য জায়গায় বরফরূপে জমে রয়েছে। আর আন্টার্কটিকার বরফ গলতে শুরু করেছে, অর্থাৎ আমাদের বরফরূপে সঞ্চিত বিশুদ্ধ জল গলে যাচ্ছে, আর সেটা গিয়ে মিশছে সমুদ্রতে, আর সমুদ্রের জলের সাথে মিশে ওর বিশুদ্ধতাও নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে পানীয় জল পাবোটা কোথায়? তা আছে কেবলমাত্র মাটির নিচে। আর নদীর জলও পানের যোগ্য হয়, যেমন নীল নদ, অ্যামাজন নদী, গঙ্গা নদী ইত্যাদি। এই সব নদীর জল, হ্রদ, বড় বড় জলাশয়ের জলের পরিমাণ পৃথিবীর মোট জলের পরিমাণের মাত্র 0.0075%। আর সবথেকে তাজ্জব ব্যাপার হলো এই নদীগুলির মোট জলের চেয়ে 6 গুণ বেশি জল তো আমাদের অ্যাটমসফিয়ারের বাতাসে থাকে, আর কিছু তো মেঘে রয়েছে। হাওয়ায় উপস্থিত জলের বেশিরভাগই জলীয় বাষ্পরূপে থাকে, যা আমাদের চোখেও পড়ে না। পৃথিবীতে জল কেবল নদী, পুকুর, ঝিল, সমুদ্রেই পাওয়া যায় না, সমস্ত সজীব উপাদানেও জল উপস্থিত। যেমন মানুষের দেহে 70% জল, আর সমস্ত সজীব উপাদানে উপস্থিত জলের পরিমাণ নদী, পুকুর, হ্রদের জলের পরিমাণের থেকেও কয়েক গুণ বেশি। এবার আলোচনা করব জলের প্রয়োজনীয়তা নিয়ে। জল কেবল আমাদের তেষ্টা মেটানোর উপাদানই না, জলের পরিমাণ কম হলে শস্য উৎপাদনেও সমস্যা হয়। আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টসকে ঠান্ডা রাখার জন্য এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য জলের প্রয়োজন হয়। এবার আপনাদের বলি, কল খুলতেই তো সহজে জল পেয়ে যান, কিন্তু সেই জল পৃথিবীর অন্যান্য জায়গার মানুষের কাছে কতটা দুর্লভ সেটা কি আপনি জানেন? ইউনাইটেড নেশনের মতে পৃথিবীর 80% জনবসতি মরু এলাকায় বাস করে, আর কোটি কোটি মানুষ তো পরিষ্কার জলও পায় না। ভবিষ্যতে অবস্থা আরও করুণ হবে। 2050 সালে পৃথিবীর জনসংখ্যা এত বেড়ে যাবে যে জলের চাহিদা বর্তমানের চেয়ে আরও 55% বেড়ে যাবে। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রাও বাড়ছে। প্রকৃতির অস্বাভাবিকতার জন্য কোনো অঞ্চলে তো প্রচুর বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে, আবার কোনো অঞ্চল তো শুকিয়ে রাজস্থানও হয়ে যেতে পারে। আমাদের দেশ ভারতে তো জলের সংকট দিনে দিনে বেড়েই চলেছে। কিছু জায়গায় তো পরিষ্কার জল পাওয়াই যাচ্ছে না, যেই কারণে আমাদের দেশের মানুষের অসুখের 25% হচ্ছে অবিশুদ্ধ জলের কারণে। জল বিনামূল্যে পাওয়ার অধিকার তো সবারই আছে, কিন্তু ভারতের বেশ কিছু শহরে ওয়াটার ক্রাইসিস তো এখন থেকেই শুরু হয়ে গেছে। মানুষ টাকা দিয়েও জল পাচ্ছে না,
এরকম চলতে থাকলে আগামী দিনে আমাদের সকলকেই এই বিশাল সমস্যার সম্মুখীন হতে হবে, তখন আর কিছু করারও থাকবে না। তাই আসুন আমরা সকলে মিলে একজোট হয়ে জল অপচয় বন্ধ করার জন্য কঠোর পদক্ষেপ নিই। দয়া করে ভিডিওটি শেয়ার করে সবাইকে ওয়াটার ক্রাইসিসের ব্যাপারে সচেতন করুন। কে বলতে পারে, হয়তো আগামী বছরে আমাদেরকেও এই বিপদের মুখে পড়তে হতে পারে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে এরকমই ভিডিও সবার প্রথমে সরাসরি আপনার ডিভাইসে চলে যায়। আপনি কি হতাশগ্রস্ত বা কোনো কারণে কি আপনার মন খারাপ? তবে আর নয়, এবার আপনাদের মুখে সবসময় হাসি ফোটাতে আর আপনাদেরকে এন্টারটেন করতে এসে গেছে দত্ত স্কোয়ার। আমিও হাসতে হাসতে পাগল হয়ে গেছি আর আপনারাও হয়ে যাবেন। চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, তো যান এখনই সাবস্ক্রাইব করুন আর বসে বসে ভিডিওগুলো দেখুন আর হাসুন, কারণ হাসিও আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী।